স্মার্ট ধুনিয়া ইউটিউব চ্যানেলে আপনাদেরকে পুনরায় স্বাগত জানাই বন্ধুরা এই ভিডিওতে আমি ডিসকাস করবো একটা জবরদস্ত নোটিফিকেশানটি নিয়ে যেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে খাদ্য সাপ্লাই ডিপার্টমেন্ট আছে না তার আন্ডারে ফুড সেফটি অফিসার হিসেবে নিয়োগ করা হবে আপনার যদি যোগ্যতা দ্বাদশ শ্রেণী বা সমতুল এবং উত্তীর্ণ হয়ে থাকেন বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন পোস্টের চাকরি কিন্তু আছে আপনাদেরকে কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে এবং বিষয়টি জেনে নিতে হবে এবং আপনারা আবেদন করতে পারেন চাইলে যদি আপনাদের পছন্দ হয় ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকছে আপনারা যারা পুলিশের পরীক্ষা দেবেন পুলিশের যে কোনো পরীক্ষা গাড়ি হোক বা কনস্টেবল হোক বা জেল পুলিশ হোক আপনারা ডেসক্রিপশানের লিঙ্ক ফলো করে স্পেশাল দুটো বই আছে আপনারা সংগ্রহ করুন আপনাদের কিন্তু পরীক্ষা খুবই ভালো হবে ওই বইগুলো পড়ার ফলে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া এইখানে কিন্তু দুশো পঁচাত্তর জোন অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিন্দি ট্রান্সলেটর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার সেন্ট্রাল ফুড সেফটি অফিসার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ও ডেপুটি ম্যানেজার নিয়োগ করা হবে বিজ্ঞপ্তি নম্বরটা জেনে রাখবেন ডিআর জিরো টু যে কোনো ভারতীয়রা আপনারা আবেদন করতে পারবেন যোগ্যতাগুলো আমি বলে দিচ্ছি শেষ থেকে শুরু করব কারণ যেটা সব থেকে সহজ যোগ্যতা সেটা আগে আপনাদের দেখা দরকার কারণ সব যোগ্যতা সবার মিলবে না যেমন ধরুন আপনারা যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদন করবেন তাদের জার্নালিজম জানা দরকার সেক্ষেত্রে যাদের জার্নালিজম জানা আছে তাদের কিন্তু এই পদে আবেদন করার যোগ্য ডেপুটি ম্যানেজার পদেও কিন্তু জার্নালিজম জানা দরকার আমি ভেবে নিচ্ছি আপনাদের জার্নালিজম নেই সুতরাং এগুলোকে অ্যাভয়েড করাই বেটার আইটি অ্যাসিস্ট্যান্ট পদে যদি আবেদন করতে চান তাহলে যে কোনো বিষয়ে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশান বা ইনফরমেশান টেকনোলজিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে বা সংশ্লিষ্ট ফিল্ডে সমতুল ডিগ্রি অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশানে ব্যাচেলার ডিগ্রি বা সমতুল থাকলে আপনারা আইটি অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন তাছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখবো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি পদে যদি আপনি আবেদন করতে চান কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে বিটেক বা এমটেক করা থাকতে হবে পাঁচ বছরের অভিজ্ঞতাও থাকতে হবে এই যোগ্যতাও সবার নেই চাইলে আপনারা এটাকে অ্যাভয়েড করতে পারেন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে যদি আপনি আবেদন করেন তাহলে আপনার ব্যাচেলার ডিগ্রি দরকার সঙ্গে শর্ট হ্যান্ডের দক্ষতা প্রতি মিনিটে আশি শব্দের গতিতে এবং টাইপিং স্পিড দরকার প্রতি মিনিটে চল্লিশ শব্দের গতিতে অথবা হিন্দিতে প্রতি মিনিটে পঁয়ত্রিশ শব্দের গতিতে আর হচ্ছে আপনার কম্পিউটারের জ্ঞান থাকা অবশ্য দরকার আছে কম্পিউটারে জ্ঞান থাকতে হবে এমএস অফিস এবং ইন্টারনেটের ব্যবহার কিন্তু জানতে হবে বাঞ্ছনীয় হচ্ছে অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড সেক্রেটারিয়াল প্রসিডিউর বা সমতুল বিষয়ে ডিপ্লোমা বা সার্টিফিকেট হল বাঞ্ছনীয় এছাড়াও আছে হিন্দি ট্রান্সলেটর হিন্দিতে মাস্টার ডিগ্রি দরকার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান এখানে আপনার দ্বাদশ শ্রেণী বা সমতুল যোগ্যতায় কিন্তু আপনারা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন এটা সবথেকে ভালো যোগ্যতা এবং সব থেকে সহজতর আপনারা চাইলে জুনিয়ার অ্যাসিস্ট্যান্টে আবেদন করতে পারবেন আপনারা অ্যাসিস্ট্যান্ট পদেও আবেদন করতে পারবেন কারণ আপনারা সবাই গ্র্যাজুয়েট তাহলে আপনারা এখানে অ্যাসিস্ট্যান্ট পদেও আবেদন করে দিতে পারেন এখানেও কিন্তু আপনারা একটা ভালো সুযোগ পেয়ে যাবেন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার দরকার ব্যাচেলার ডিগ্রি সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন ফাইন্যান্স হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অথবা এবং ভিজিলেন্স ও অ্যাকাউন্টসের কাজে তিন বছরের অভিজ্ঞতা দরকার পড়বে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পথে আপনারা আবেদন করেন এছাড়াও আরও প্রচুর পোস্ট আছে যেমন ফুড সেফটি অফিসার আরও আছে টেকনিক্যাল অফিসার আরও আছে এরকম করে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর টেকনিক্যাল তারপরে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এইগুলো এরকম প্রচুর যোগ্যতার প্রচুর পোস্ট আছে আপনারা যেটা আপনাদের ঠিক মনে করবেন সেগুলো কিন্তু আপনারা আবেদন করবেন বিস্তারিত ভিডিওটা বড় করার দরকার নেই কারণ আমি ভেবে নিচ্ছি এই সমস্ত কেমিস্ট্রি বায়োকেমিস্ট্রি অ্যাডমিনিস্ট্রেশন ফিনান্স এই ধরনের ডিগ্রি আপনাদের নেই আপনারা উচ্চ মাধ্যমিক পাস আর গ্র্যাজুয়েট পাস এই জন্য আপনাদেরকে এগুলো শোনালাম না চাইলে আপনারা ডেসক্রিপশানের লিঙ্ক ফলো করে আপনারা বিস্তারিত দেখতে পারেন এরপর আপনাদেরকে আমি বলতে চাইব যেটা হচ্ছে শূন্যপদের যে বিন্যাস সেটা কীরকম শূন্যপদের বিন্যাস বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আপনাদেরকে আমি শুধু দুটো জিনিস জানিয়ে দিতে চাইবো বাদ বাকিটা আপনারা নিজে দেখে নেবেন আপনারা যদি এইখানে আবেদন করেন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ানে যদি আবেদন করেন সাতটা ভ্যাকেন্সি পাবেন অসংরক্ষিত পাঁচটা ও বিসি একটা তপসিলি একটা এছাড়াও আপনারা যদি অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করেন চৌত্রিশটা শূন্য পদ পাবেন অসংরক্ষিত ষোলো ও বিসি নয় তপসিলি জাতির চার তপশিলি উপজাতির দুই এই পরিমাণ কিন্তু আছে বাদ বাকিগুলো আপনারা দেখে নেবেন যেটা যেটা আপনাদের যোগ্যতায় মিলছে সেটা সেটা আপনারা একটু দেখে নেবেন এরপর আপনাদেরকে জানতেই যেটা হবে অবশ্য হবে সেটা যে আপনাদেরকে বয়সের সীমা সেটা কিভাবে নির্ধারণ করবেন দোসরা এপ্রিল দু হাজার উনিশ তারিখের হিসেবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান পদের বয়সের ঊর্ধ্ব সীমা হলো মাত্র পঁচিশ বছর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান পদের বয়সের ঊর্ধ্বসীমা পঁচিশ বছর মাথায় রাখবেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং ডেপুটি ম্যানেজার পদের ঊর্ধ্বসীমা হচ্ছে পঁয়ত্রিশ বছর অন্যান্য পদগুলির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা হলো তিরিশ বছর সব ক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুসারে ছড় পাবেন ঊর্ধ্বসীমায় বয়সের কিন্তু ছাড় থাকছে আবেদনের ফি হলো মাত্র হাজার টাকা আবেদনের ফি সাড়ে সাতশো প্লাস ইন্টিমেশন চার্জ আড়াইশো তপসিলি জাতি উপজাতি প্রাক্তন সেনাকর্মী শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি জমা দিতে হবে না শুধুমাত্র ইনটিমেশন চার্জ বাবদ আড়াইশো টাকা দিতে হবে তখন বন্ধুরা দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর একটি আবেদন ফি দেওয়া আছে যেটা হচ্ছে সাড়ে সাতশো টাকা অবশ্য যারা সংরক্ষিত আছেন মহিলা আছেন তারা কেন্দ্রীয় সরকারি পরীক্ষায় অবশ্যই ছাড় পেয়ে থাকেন এই পরীক্ষাতেও তাই আপনাদের কোনো ফি লাগবে না শুধুমাত্র ইনটিমেশন চার্জ আড়াইশো টাকাটা আপনারা পে করবেন ডেবিট কার্ড যেমন রুপে ভিসা মাস্টার কার্ড মায়াস্ট্রো কার্ড এইগুলো আছে ক্রেডিট কার্ড আছে ইন্টারনেট ব্যাংকিং আছে আইএমপিএস কার্ড আছে ক্যাশ কার্ড আছে মোবাইল ওয়ালেট আছে এইগুলো সবগুলোর মাধ্যমে আপনারা ফি জমা দিতে পারবেন মোবাইল ওয়ালেটের মাধ্যমেও প্রচুর পেয়ে যাবেন গুগল পে ফোনপে পেটিএম ফ্রিচার্জ এরকম প্রচুর ওয়ালেট আছে বাজারে সেগুলোর মধ্যে আপনারা পে করতে পারবেন ট্রানজাকশন সম্পূর্ণ হলে একটি ই রিসিপ্ট পাওয়া যাবে ই রিসিপ্টের প্রিন্ট আউট টা আপনাকে কিন্তু নিয়ে রাখতে হবে আবেদনের পদ্ধতি এফ এস এস এ ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে বৈধ ইমেল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে অনলাইন আবেদন করা যাবে পঁচিশ এপ্রিল দু হাজার উনিশ পর্যন্ত রাত এগারোটা উনষাট পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইট থেকে যেটা হচ্ছে এফ এস এস আই ডট গভ ডট ইন আপনারা সর্বপ্রথম চলে যাবেন এফ এস এস আই ডট গভ ডট ইন সেখান থেকে কিন্তু আপনাদেরকে পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে হবে বিস্তারিত নোটিফিকেশানটা দেখে নিতে হবে তারপর যে পোস্টে আপনার পছন্দ হবে সেই জায়গায় কিন্তু আপনাকে অনলাইন অ্যাপ্লাইটা করে দিতে হবে ডিসক্রিপশানে লিঙ্ক ফলো করে বইগুলোকে সংগ্রহ করুন এবং প্রিপারেশান করুন পরবর্তী ভিডিওতে ফিরে আসছি ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন ধন্যবাদ